সারা দেশের ন্যায় আজিয়া চট্টগ্রামের বিভিন্ন উপজেলাত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক কর্মচারী দলের উদ্যোগে মানববন্ধন বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বোয়ালখালী শাখার উদ্যোগে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির মানববন্ধন বিক্ষোভ মিছিল ও নির্বাহী অফিসাররে স্মারকলিপি প্রদান করা হয়। আজিয়া সকাল 10 ঘটিকার উপজেলা বার্ষিক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি আসিল বার্ষিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সমীরণ কান্তি দাস। চট্টগ্রামের পটিয়াত সর্বস্তরের শিক্ষক কর্মচারী দলের মানববন্ধন বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনত বক্তব্য রাখে কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী। চট্টগ্রামের সীতাকুণ্ডত ব্যাক মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাত কর্মরত শিক্ষক কলেজ সীতাকুণ্ড মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ সভাপতিত্বে মানববন্ধনত অংশগ্রহণ করে। রাঙ্গুনিয়াত 11 দফা দাবি শিক্ষক কর্মচারী দলের মানববন্ধন উপজেলা সদরের ইছাখালী এলাকার কাপ্তাই সড়কের পাশে অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পরে সমাবেশ অধ্যাপক সুকুমার দত্তর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট।